হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে 1,24,000 অথবা 2,24,000 সমসংখ্যক নবী পৃথিবীর মধ্যে এসেছেন। কোন নবীর উপরে এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ পড়ার কোন সিস্টেম কোন নবীর উপরে কোন ফেরেশতার উপরে কোন নবীর উম্মতের উপরে আল্লাহ দেন নাই। শুধুমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আইনটি তিনি প্রয়োগ করেছেন। যে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আল্লামা কাজী আয়াস তার শিফা নামক কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, যেটা প্রমাণ হচ্ছে মিন লতিফি হাদাল কোরআন, কোরআনের এই আয়াতের সূক্ষ্মতা প্রমাণ করছে আলা আফজালিয়াতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ হওয়ার উপরে। বাদাল খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, আল্লাহর পরে এই পৃথিবীর মধ্যে যদি বড় বুজুর্গ থাকে, আল্লাহর পরে পৃথিবীর মধ্যে যদি সর্বোৎকৃষ্ট কেউ থাকে, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ নন। খুব সুবহানাল্লাহ। ভাইরা আমার, সবচেয়ে বড় মুদ্দাদুল আলী তিনি আবু আহমেদ দাসী সম্বন্ধে আপনাদের কাছে তিনি বর্ণনা রেখে গেছেন, সুয়াইবিয়া নামক একটি দাসী আমার রাসূল ইসলামের জন্মের খবর তাকে দিয়েছে। এই জন্মের খবর দেওয়ার কারণে হযরতে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসখানা বর্ণনা করেছেন বুখারী শরীফে। জোরে বলেন কোন জায়গায়? যারা আজকে বলে মিলাদ পড়া যাবে না, যারা আজকে বলে কিয়াম করা যাবে না, যারা আজকে বলে নামাজের পরে দোয়া নাই, যারা আজকে বলে জানাজার পরে দোয়া নাই, যারা আজকে বলে আজানের পরে দোয়া নাই, আমি ভাইদেরকে একটু সম্বোধন করে বলি, যতটুকু পড়েছেন যথেষ্ট হয় নাই, আরো পড়া অনেক বাকি আছে। আমি আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনে মিলে আমের নামে একজন আনসারি সাহাবী, মদিনার একজন আনসার, মদিনার একজন আনসারি সাহাবীর ঘরের মধ্যে আমরা ঢুকলাম। ঢুকার পরে দেখতে পেলাম যে ওই আমের আনসারি সাহাবী তিনি তার সন্তানদেরকে নবীর জীবনী পড়াচ্ছেন, নবীর জীবনী শেখাচ্ছেন। এই রেওয়ায়েতের পাশে কোটেশনে লেখা হয়েছে আই মিলাদাহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফ, কেমনে তিনি পৃথিবীতে তশরীফ আনলেন, এই পৃথিবীতে তার জন্ম কাহিনী, এই পৃথিবীতে তার জীবন ইতিহাস, হযরতে আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা তার পরিবার বর্গ তার সন্তানদেরকে শোনানো শুরু করেছিলেন। আল্লাহর হাবিব সেই ঘরের মধ্যে ঢুকে ফাফারহা ফারহান শাদিদা, ফি রিওয়ায়াতিন উখরা ফাফারহা জিদ্দান, আল্লাহর হাবিব এত খুশি হলেন দেখে যা বলবার কোন অবকাশ রাখে না, এত বেশি খুশি হলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ইয়া আমার, ইয়া আমের, কাদ ফাতাহাল্লাহু লাকা আবওয়াবাস সামা ওয়া নাযালাত আলাইকা রাহমাতুহু, আমের রে তোমার জন্য আল্লাহ আসমানের সমস্ত দরজা খুলে দিয়েছেন, রহমতের সমস্ত বর্ষণ তোমার উপরে পড়া শুরু করেছে। মিলাদ
তিন যুগের কোন যুগে ছিল না গুরুনে সালাসা সাহাবায়ে কেরামের যুগে তাবেইনের যুগে তাবা তাবেইনের যুগে এই মিলাদ ছিল না আমি তো পবিত্র কোরআনের মধ্যে দেখতে পাই যে গোটা কোরআনের মধ্যে আল্লাহ রাসূলের মিলাদ শরীফের আলোচনা লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ আজিজুন আলাইমা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম লাকাদ জাআকুম আল্লাহ বলছেন লাকাদ জাআকুম মিন আনফুসিকুম তোমাদের মধ্য থেকে একজন নবী তোমাদের মাঝে তাশরীফ এনেছেন রাসূল পৃথিবীতে এসেছেন তার আসার খবর তার জন্মের খবর বেরাদত শরীফের খবর তো এখানেই পাওয়া গেল তো সুবহানাল্লাহ সেই নবীর নাম কি সূরা সফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন মিন বাদ ইসমুহু আহমদ তার নাম হবে কি তার পৃথিবীতে তার আগমনের কথা বলা হলো তার নামের কথা বলা হলো এছাড়াও কি কোনো নাম আছে কিনা সূরা ফাতার মধ্যে বলা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার নাম হবে মুহাম্মদ যেমন সুবহানাল্লাহ সেই রাসূল পৃথিবীর মধ্যে যখন তিনি আসলেন পৃথিবীতে আগমনের মুহূর্তে আল্লাহর হাবিব এই পৃথিবীর মানুষের কাছে যখন তার জুহুর হলো প্রকাশ হলো রাসূল তো বহু আগেই তিনি নবী তো বহু আগেই পৃথিবীর মানুষের কাছে যখন তার বহিঃপ্রকাশ ঘটল এই বহিঃপ্রকাশ ঘটার পরে রিসালাত এবং নবুয়তের দায়িত্বে যখন তিনি আসেন মানুষের সামনে যখন দায়িত্ব পালন করা শুরু করলেন ঠিক ওই মুহূর্তে সবার কাছে তিনি বললেন মিম্বারের উপরে বসে তোমরা কি জানো মান আনা আমি কি সুবহানাল্লাহ যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব নিজের পরিচয় তুলে ধরলেন আনান নবিউলা কাদির আনা ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব নবী তার নিজের বংশপঞ্জির খবর দিয়ে দিলেন আমি কোন ভুইফর নবী নই আমি মাটি থেকে বের হয়ে আসি নাই বরং আমার বংশ পরিচয় আছে আল্লাহর হাবিব বলেন আমি মিথ্যুক নবী নই আমার পিতা আব্দুল্লাহ আমি আব্দুল মুত্তালিবের নাতি পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলেন ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা পবিত্র কোরআনে আল্লাহ হযরত ইব্রাহিমের জীবনী পড়তে বলেছেন পবিত্র কোরআনে মহান আল্লাহ হযরত ইসমাঈলের জীবনী পড়তে বলেছেন পবিত্র কোরআনের মধ্যে আইয়ুবের জীবনী পড়তে বলেছেন এমন কি মরিয়ম আলাইহিসসালামের জীবনী পড়তে বলছেন বলছেন কিনা এই কোরআনের মধ্যে ঈসা নবী কেমনে জন্ম নিলেন সূরা মরিয়মের মধ্যে আছে আছে কিনা ছোট্ট শিশু হযরতে ঈসা রূহুল্লাহ মায়ের গর্ভ থেকে যখন পৃথিবীতে অর্ধেক এসেছেন ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া ওহুজ্জি ইলাইকি বিজিজ্রিন নখলাতে তুসাকিত আলাইকি উতাদান জারিয়া হযরত ঈসা রূহুল্লাহ যখন মায়ের গর্ভে মা আল্লাহর কাছে প্রস্তাব দিলেন মাহবুব আমার কোনো স্বামী নাই যদি আমার এই সন্তান পৃথিবীতে আসে তাহলে সেই সন্তানের পিতার পরিচয় কি করব